ছিলাম, আমি ছিলাম গাঠে, তখন আমারে তিনবার ডাকতেছে, সুইটি সুইটি বলে তিনবার ডাকতেছে। আমি তো মনে ভাবছি এমনিতেই তো উনারা নিয়ে যাইতেছে, ও বলতেছে যে আমি আমার ওয়াইফিরে বলে আসি। তো উনারা বলতেছে না, বলা লাগবে না। তারপর বলে যে আমার বাচ্চাটারে রেখে আসি ঘরে, আমি লুঙ্গিটা চেঞ্জ করে আসি, আপনারা নিয়ে যাবেন তো এই এই মিলন বাজারে। কিন্তু উনারা মিলন বাজারে নিয়ে যায়নি, আমি গাঠে ছিলাম। তো উনারা বলতেছে আমরা মিলন বাজার নিয়ে যাইতেছি, দিরাই সার্কেলের স্যার ডাকছেন, উনি মিলন বাজারে আছেন। তো এই বলে নিয়ে যায়। আমার স্বামীর প্রথম একটা 2021 একটা মামলা দেওয়া হয়েছে, তো ওই মামলা থেকেই অব্যাহতি পায়নি। তারপর আরেকটা মামলা দিয়ে দিছে। এটা কি আমার 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 কি মামলা চালানির মতো এত সামর্থ্য আছে? কেন মানে সরকার বারবার আমার আমার উপরে এই ধরনের ইয়াটা করতেছে? সারাটা দিন রাখলো আমার জুমনে, আমার জুমনে কে খালি অপরাধ করে এই দেশের মাঝে? খালি জুমনে যে কোনো একটা করলে পরই, একটা পোস্ট ফাইলে পরে বা একটা ফেসবুক লেখলে পরে খালি জুমনই করে, জুমন ছাড়া কি আর কেউ করে না। এই যে শত শত মানুষের লেখতেছে, হিন্দু মুসলমান মিলিয়া সবাই লেখতেছে, পোস্ট করতেছে, কিন্তু আর কোনো পোস্ট তো এরকম এরকম যাতনা করে না, নিরাপত্তা হয় না বা জেলে নিয়ে আটক করা হয়। কিন্তু আমি আমি যে মা, আমি সেমনি বুক বেঁধে রাখতে পারি। এই যে এই এখন যেটা করছে এটা তো ষড়যন্ত্র করছে, শুধু পুলিশের ষড়যন্ত্র হই রা, এই এটা আমার জীবনে আলোক করছে। আজকে থানার ভিতরে আজকে কত বড় এটা করছে, খালি খালি আর এই দেশের মধ্যে ছেলে মেয়ে নাই, কত ছেলে কত এই ফুলাবান ফরিয়া রয়েছে এই সারা বাংলাদেশের মাঝে, বিশ্বের মাঝে। আজকে আর কেউ দেখে না, খালি আর কি আমার জীবনের দোষ করে, খালি জীবনের চৌকো লাগে, আর কেউ চৌকো লাগে না। Thank you.